হামেশাই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন চিত্রনায়িকা পরীমণি। কখনো বিয়ে বিচ্ছেদ, কখনো আবার মদ্যপান কাণ্ড নিয়ে লাইমলাইটে থাকেন। রাজের সঙ্গে পঞ্চম বিয়ে ভাঙা নিয়েও কম জল ঘোলা হয়নি। এত কিছুর পরেও তার একটি গুণ সবার নজর কেড়েছে, সেটি হলো একজন মা হিসেবে পরী সেরা। ছেলে রাজের প্রতি তার ভালোবাসা ও যত্ন দেখে সকলেই মুগ্ধ। শোবিজ জগতে সন্তান নিয়ে ক্যারিয়ার এগোনো সহজ কথা নয়। অধিকাংশ নায়িকারাই বিয়ে এবং সন্তানের খবর লুকিয়ে রাখেন। ঢাকায় সিনেমার প্রথম সারির কয়েকজন নায়িকা অপু বিশ্বাস, বুবলি সহ অনেকেই সন্তানের খবর লুকিয়ে রেখে অভিনয় করেছেন। তবে পরীমণি কখনোই সন্তানের খবর লুকিয়ে রাখেননি, বরং সবার সম্মুখে সেই শুরু থেকেই ছেলে পুণ্যের কথা শেয়ার করেছেন। ছেলে পুণ্যের জন্মের পূর্ব থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত স্মরণীয় করে রাখার চেষ্টা করেছেন, কখনো ক্যারিয়ারের কথা ভাবেননি। শুটিং সেট থেকে শুরু করে প্রায় সব জায়গাতেই পরীমণি তার ছেলেকে সঙ্গে নিয়ে যান। ছেলেকে আদর, যত্ন, খাওয়ানো সব নিজ হাতেই করার চেষ্টা করেন। ছেলের প্রতি তার ভালোবাসা দেখে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হন পরী। পরীর সাবেক স্বামী শরীফুল রাজ বলেন, অনেক মায়ের পরীর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে ছেলেকে আদর যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে। চিত্রনায়িকা অপু বিশ্বাসও একজন সেরা মা হিসেবে পরীর কথা অকপটে স্বীকার করেন। পরীর উচ্চভিলাষী জীবনযাপন ও বিয়ে নিয়ে রয়েছে নানা গুঞ্জন। একবার দুবার নয়, পাঁচবার বিয়ে করেছেন এই অভিনেত্রী। একটা বিয়ে ভেঙে গেলে আরেকটা বিয়ে করতে পিছপা হতেন না তিনি। নেটিজেনরা তার বিয়ে নিয়ে প্রায় রসিকতা করেন। মদ্যপান নিয়ে কত কিছুই ঘটে গেল, সেসবকে ছাপিয়ে পরী এখন একজন ভালো মা হয়ে উঠেছেন। মা হিসেবে পরী যে বরাবরই সেরা তার প্রমাণ আবারও দিলেন তিনি। গত কয়েকদিন আগেই দ্বিতীয়বার মা হলেন তিনি। পুণ্যের বয়স এখনও 2 বছর হয়নি, এরই মধ্যে কন্যা সন্তানের মা হয়েছেন পরী। না, কন্যা সন্তানের জন্ম দেননি পরী, দত্তক নিয়েছেন তাকে। মেয়ের নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম, বয়স সবে 6 দিন। এই 6 দিন বয়সী কন্যা সন্তান দত্তক নিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। সব রকম আইনি প্রক্রিয়া মেনে কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন পরীমণি। সন্তান দত্তক নেয়ার পর কয়েকদিন ধরেই পরীমণিকে পাওয়া গিয়েছে ফুরফুরে মেজাজে, একেবারে নিজের সন্তানই ভাবছেন তিনি। একমাত্র ছেলে পদ্মকে ঘিরেই ছিল পরীর পৃথিবী। এই পৃথিবীতে এবার যোগ হলো আরও এক ফুটফুটে প্রাণ। এই নায়িকার জীবনে বয়ে গিয়ে বড় ঝড়। ছোটবেলাতেই মাকে হারিয়েছেন তিনি, এরপর বাবাকেও হারিয়েছেন, এরপর জীবনে ঘটে গেছে নানা অঘটন। ছেলের বয়স তখন 1 বছরও পূর্ণ হয়নি, তখনই রাজের সঙ্গে সম্পর্ক ভাঙেন পরীমণি। কিছুদিন আগেই নিজের একমাত্র অভিভাবক তার নানাকেও হারিয়েছেন, এরপর একমাত্র ছেলে পূর্ণই ছিল তার আপনজন। কন্যা সন্তান আসার পর আরও দায়িত্ব বাড়ল মা পরীমণির কাঁধে, সঙ্গে যোগ হলো আরও একজন আপনজন। ছেলে সামলানোর পাশাপাশি সিনেমাও করে যাচ্ছেন সমান তালে। আপাতত রঙ্গিলা কিতাবের কাজে ব্যস্ত পরীমণি। এরপর শুটিং শেষ করে ওজন ঝরাতে হবে নায়িকাকে, কারণ খুব শীঘ্রই টলিউডে ডেবিউ করতে চলেছেন পরীমণি। সোহম ও মধুমিতার সঙ্গে ফেলু বক্সি ছবিতে দেখা যাবে তাকে।